আসসালামু আলাইকুম। আমি আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো ব্রাদার 430F মডেলের কিভাবে ইউজার প্রোগ্রাম করতে হয় এবং ইউজার প্রোগ্রাম থেকে কিভাবে সার্কেল তৈরি করতে হয় সেটা আমি আজকে বুঝিয়ে দিব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী সকল ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। আমি জাকারিয়া হোসেন, আপনারা দেখতেছেন জ্যাকজন 21। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদি সম্পূর্ণ ক্লিয়ারলি শিখতে চান তাহলে কোনো রকম না কেটে পুরোপুরি দেখতে থাকুন। আগে মডেলটি দেখিয়ে নিলাম, এবার দেখুন সার্কেল করা আছে অনেকটি। এখানে 1 থেকে 89 পর্যন্ত প্রোগ্রাম সেট করা আছে আমাদের মেশিনে। এটা মেশিন সেটিং প্রোগ্রাম বলে। এটা আমরা যে কোনো প্যাটার্নে যে বিভিন্ন রকমের প্যাটার্ন তৈরি করতে পারি। এক্স স্কেল, ওয়াই স্কেল কমিয়ে 16 মিলি প্যাটার্নে আমরা 10 মিলি, 12 মিলি এক্সট্রা করতে পারি। এখন এই প্যাটার্ন বাদ দিয়ে আমরা কীভাবে নতুন করে নিজেদের ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করব সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এই প্রোগ্রাম যদি সার্কেল করতে চাই, টেস্ট এবং টেনশন প্লাস এই বাটন ক্লিক করে আমরা সিরিয়াল 1, 2, 3 এভাবে সার্কেল করে থাকি সচরাচর। যদি ইউজার প্রোগ্রাম না তৈরি করি, সিরিয়াল নাম্বার 3 আমরা 16 নম্বর নিলাম, এন্টার, 4 নম্বরে অন্য একটা প্যাটার্ন নিলাম, এটা আমরা মন মতো নিলাম বুঝাবার সুবিধার্থে। যদি এরকম সার্কেল করি সেটাকে মেইন প্রোগ্রাম থেকে তৈরি করা হয়। এখন আমরা যদি ইউজার প্রোগ্রাম করতে চাই তাহলে লাস্ট প্যাটার্ন বা 89 প্যাটার্নে যাব বা প্রোগ্রামে যাব। 89 প্রোগ্রামে গিয়ে টেস্ট এবং সিলেক্ট একসাথে ক্লিক করব। টেস্ট এবং সিলেক্ট দেখুন, টেনশনে 89 আসছে, প্রোগ্রামে 89, তার মানে আমাদের প্রোগ্রাম সেটিংয়ে চলে আসছে, ইউজার প্রোগ্রাম সেটিংয়ে চলে আসছে। এখন দেখুন 209-8 পর্যন্ত আমাদের বিভিন্ন প্যাটার্ন দিয়ে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা আছে। এখন আমরা দেখাবো কীভাবে আপনারা নতুন করে প্যাটার্ন করবেন। 201-এ এখানে কোনো প্যাটার্ন নেই, টেনশনে কোনো প্যাটার্ন দেখাচ্ছে না। 201-এ আমরা এখানে কোন প্যাটার্ন দিয়ে তৈরি করব সেটা এখানে আনবো। টেনশনে আমরা সেই প্যাটার্ন আনবো যে প্যাটার্ন দিয়ে আমরা 201 প্রোগ্রাম করতে চাই। তো 13 নম্বর প্যাটার্ন আনলাম, 13 নম্বর দিয়ে আমরা 8 মিলি করব। এন্টার করার পরে সিলেক্ট, সিলেক্ট টিপলে নিচে এক্সেস ক্লার বি, এখানে আমরা মন মতো যা যা মন চায় তাই দিব যতটুকু দরকার। আমরা এখানে 8 মিলি করে দিলাম, 8 মিলি, এন্টার, সিলেক্ট, এন্টার, সেভ করলাম এবং সিলেক্ট দিলে ওয়াই স্কেল আসবে, আমরা 2.2 করে নিলাম, এন্টার। এন্টার দিলে সেভ হবে, নয়তো সেভ হবে না। আমরা 201-এ 13 প্যাটার্ন দিয়ে 8 মিলি করে নিলাম। এবার আমরা উপরে টিক দিলে 202-তে চলে যাবে। 202-তে আমরা 16 প্যাটার্ন দিয়ে সাজিয়ে নিলাম, 16 নম্বর প্যাটার্ন নিব। 16 নম্বর প্যাটার্ন দিয়ে আমরা একটু বড় করব, কারণ 16 নম্বর প্যাটার্নে 43 বা 42 থেকে থাকে এবং 13 নম্বর প্যাটার্নে 35 স্টেজ। এখানে আমরা 1 সেম বা 10 মিলি করে নিব। এক্স স্কেল, ওয়াই স্কেল কীভাবে করে সেটা দেখাচ্ছি, আমরা 2.2 করে নিলাম। এখানে মিলিমিটার দেওয়া আছে, অনেক বেশি মিলিমিটার নেই। মিলিমিটার বা আদার সাইড প্রোগ্রাম কীভাবে অন অফ করে সেটা আপনি কমেন্ট বক্সে জানান, যার যার দরকার হয় পরবর্তী নেক্সট ভিডিওতে আমি এটা দেওয়ার চেষ্টা করব। 203-এ আমরা একটা টাক দেবো, টাক 91 প্যাটার্ন আনলাম এবং সিলেক্ট টিপে আমরা এটা মেজারমেন্ট বাড়িয়ে নিলাম। এক্স স্কেল সিলেক্ট 12 মিলি করে নিলাম, ওয়াই স্কেল যা আছে তাই। আমরা 1, 2, 3 প্রোগ্রাম করলাম এবং 4-এ আমরা 18 নম্বর প্যাটার্ন নিলাম, 18-তে 56 স্টেজ, 18 নিলাম, 24 মিলি আছে, আমরা এটা কমিয়ে নিলাম। যার সেম প্যাটার্ন তৈরি করার আগে সিলেক্ট, লাস্ট প্যাটার্নে গিয়ে টেস্ট এবং সিলেক্ট টিপে আনতে হবে, তারপরে ক্রমিকভাবে প্রোগ্রামের
ওই উপরে বাটনটি টিপে আস্তে আস্তে 200, 201, 203 এরকম করে প্যাটার্ন সিলেক্ট করতে হবে। এবং টেনশন বক্সে টেনশন ডিসপ্লেতে আমরা সেভ করব কোন প্যাটার্ন দিয়ে কত আমরা প্রোগ্রাম করব। দেখুন 201-এ 8 মিলি সেভ হয়ে গেছে, 202-তে 10 মিলি সেভ হয়েছে, 216 প্যাটার্নে, 201-এ 13 প্যাটার্নে 8 মিলি, 202-তে 10 মিলি, 16 নম্বর প্যাটার্ন নিলাম, 203 আমরা 11 টাক করার জন্য নিলাম 12 মিলি, এবং 204-এ আমরা 18 নম্বর প্যাটার্ন নিলাম, এটা 18 মিলি। সো আমাদের ইউজার প্রোগ্রাম করা শেষ। এখন আমরা যদি সার্কেল প্রোগ্রাম করতে যাই, টেস্ট এবং টেনশন প্লাস একসাথে ক্লিক করতে হবে। টেস্ট এবং টেনশন প্লাস ক্লিক করলাম, আমাদের সার্কেল 5 পর্যন্ত করা আছে। এখন আমরা সার্কেল পাস করতে গেলে উপরে ডান পাশে যেটা আছে ওটা সিরিয়াল 1, আমরা প্রথম কোন বাটনটি করব। আমরা 201 নিলাম, 8 মিলি 8 মিলি নিলাম, 200-তে 8 মিলি করছিলাম, 201-এ 8 মিলি নিলাম। সিরিয়াল নাম্বার 2, দ্বিতীয় নম্বর বাটনটি কত নম্বর লাগবে, কত মিনিট লাগবে, এটা আমরা 202 নিলাম। 3 নম্বরে আপনি কোন প্যাটার্নটি কীভাবে সাজাবেন সেটা ইউজার প্রোগ্রাম থেকে সিলেক্ট করবেন। আপনি মনে রাখতে হবে কোন ইউজার প্রোগ্রামে কত প্যাটার্নে কত মিলি করে রাখছেন। এখন আমরা সেই অনুযায়ী একটা প্যান্ট বা শার্টে কী বাটেক দরকার সেরকম আমরা সিরিয়াল করে সাজাবো। দেখুন একে টেনশন এখানে দেখাচ্ছে ওটা সিরিয়াল নাম্বার, যেখানে টেনশন এখন শো করতেছে ওটা সিরিয়াল নাম্বার, উপরে দেখতেছেন ওটা প্যাটার্ন নাম্বার 1, 1 নম্বর 13, 2 নম্বর 13, 4 নম্বর এখন সব দেখাচ্ছে। এবার আমরা সার্কেল করব, সার্কেল কমপ্লিট। এখন লক্ষ্য করুন আমাদের সার্কেল কমপ্লিট, এখন আমরা সুইং করে দেখব সার্কেল হয়েছে কি না। দেখুন দুইটা ছোট মানে 1/4 করেছি, দুইটা ছোট বড়, এরকম আমরা আসবে। আপনারা আপনাদের মন মতো একটা প্যান্টে যেরকম দরকার ওরকম করতে পারেন। ধন্যবাদ দেখার জন্য।